আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমার অনেক আপু মনিরা ভাইজানেরা আমার অনেক খোঁজ খবর রাখে। আপনারা অনেকেই কমেন্ট বক্সে লিখতেছেন যে ভাই তুমি হঠাৎ করে কালো হয়ে যাচ্ছ কেন? আরে ভাই, আমি যে দুঃখে আছি এই দুঃখ যদি শেয়ার করি না সারা রাত পার হয়ে যাবে। নতুন বাসায় এসেছি, আমি লাইটিং সিস্টেম কন্ট্রোল করতে পারতেছি না। কি ঢাকা শহর যে আমি চাইলাম লাইট পাইয়া গেলাম, লাইট দিয়া মানে ভিডিও বানায় ফেলাইলাম, আমি আছি বিপদে ভাই। যাই হোক, আমার বিপদের কথা আপনাদের শুনে শুধুমাত্র আপনাদের সময় নষ্ট করে লাভ নাই। তো নিউজে চলে আসতেছি, আর এটা আমার নতুন চ্যানেল। প্লিজ যারা ভালোবাসেন আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আই লাভ ইউ। দর্শক শ্রোতা, হিরো আলম ভাই তার ইউটিউব চ্যানেলে আজকে একটা ভিডিও আপলোড করেছে। সেফাতুল্লাহ তো আপনারা জানেন হিরো আলমকে কি বলে, ছেলে বলে, শব্দ বোমা। আমরা আজকে সেফাতুল্লাহ কিছু শব্দ বোমা শুনবো। আপনারা জানেন জায়েদ খান এবং হিরো আলমের একটা দ্বন্দ্ব চলছে। জায়েদ খান হিরো আলমরে গোনে নাই লাইভে এসে বলেছে, আর সেটা নিয়ে এখনও পরিমাণ মানে এখনও পর্যন্ত যুদ্ধ চলছে। হিরো আলম এক কথা বলে, তবে জায়েদ খানের পক্ষ থেকে পরবর্তীতে কোনো ভিডিও আমরা দেখি নাই। যাই হোক, আমরা প্রথমে সেফাতুল্লাহ শব্দ বোমা শুনবো। হিরো আলমকে পক্ষ নিয়ে সেফাতুল্লাহ জায়েদ খানকে কীভাবে কী বললো দেখুন। ভিডিওটা বানানোর অবশ্যই উদ্দেশ্য আছে, একটু পরে বুঝতে পারবেন। দেহামুখী আমি দেখছেন অবস্থা কি, আমিও দেখবো আপনাদের সাথে, না হলে হাসি কিংবা রিয়াকশনটা ঠিক মতো দিতে পারবো না। ভাবতেছেন যে সামনে ল্যাপটপ হাতে মোবাইল কেন, দৌড়ুমিয়া ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ নষ্ট হয়ে গেছে, ঢাকা যেতে পারতেছি না, এটাও ঠিক করতে পারতেছি না, বিপদ। দেখি সেফাতুল্লাহ কি শব্দ বোমা মারল। সাউন্ড বোম বাই সেফুদা মানে শব্দ বোমা। শব্দ বোমার আঘাতে কলিজা বিদীর্ণ করে দিব। কাদের? যারা অশিক্ষিত মূর্খ বর্বর হিংসুটে প্রাণী, ছোট লোক, গরিব। গরিব মানে মন গরিব। ওকে, হাজারটা বাড়ি গাড়ি, ল্যান্ড রোভার গাড়ি চালাও, আরো কত কিছু। হিরো আলম কি অপরাধ করেছে আমি জানতে চাই। হিরো আলমকে নিয়ে এত ট্রোল কেন বাংলাদেশে? হিরো আলমকে এত হিংসা কেন? তোদের পাতের ভাত কেড়ে নিয়েছে হিরো আলম? কারো সুন্দরী নায়িকাকে ভাগাইছে? কে এই জাহিদ খান, এই বরিশিল্লা খাটার ছোট লোক, গরিব, অশিক্ষিত বর্বর, সার্টিফিকেট দারি মূর্খ মূরুক্ষ? তাকে আমি হাতের কাছে পেলে কোড়ি জ্যাকেট কুত্তারে খাওয়াবো। জাহিদ খান, তোমকো হাম নিজ ছোড়েঙ্গে। 100 কোটি টাকার মানহানির মামলা তোর বিরুদ্ধে হবে। ওকে, হিরো আলম মামলা করবে বাংলাদেশে, আর আমি মামলা করব আন্তর্জাতিক আদালতে। দর্শক শ্রোতা, আমাদের সেফাতুল্লাহ মামলা করবে জায়েদ খানের বিরুদ্ধে, হিরো আলমও মামলা করবে, অনেক বড় মামলা। এতটুক পর্যন্ত ঠিক আছে, তবে আমি হিরো আলম ভাইকে বলতে চাই, ভাই আপনি কি ভুলে গেছেন যে সেফাতুল্লাহ কি করেছিল? পবিত্র কোরআন শরীফ ছিঁড়ে টয়লেটের মধ্যে রাখছিল, আপনি কি এটা ভুলে গেছেন? দর্শক শ্রোতা, এরপরে সেফাতুল্লাহর সাথে কি ঘটনা ঘটেছে আমরা কিন্তু অনেকেই জানি না, তাই না? তো আজকের ভিডিওতে সে সব কিছু স্বীকার করবে যে আমরা যে প্রতিবাদ করেছিলাম তাতে তার কি হয়েছে। দেখেন, আমি সেফাতুল্লাহর সাথে বলেছি, আমাকে অনেক ট্রোল করে 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 আমাকে দিয়ে কিছু কিছু কুকুরের বাচ্চারা, রাজাকারেরা, অসভ্য প্রাণীরা, বাঙালি কুত্তার বাচ্চারা, আরামজাদারা পালটক এবং ফেসবুকে আমার মরা মাকে অকথ্য ভাষায় গালাগালি করেছিস। নুসরাতকে ধর্ষণ করে, ধর্ষণ করতে পারিস নেই, শ্লীলটা হানি করে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিস। তারপর আবার আমি তার প্রতিবাদ করাতে আমার মরা মাকে গালাগালি করেছিস, তাই আমাকে বাধ্য করেছিলি কোরআন ছিঁড়ে টয়লেটে ফেলে ওয়াশ করে দেওয়ার জন্য। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার দিতে বলেছে, আমি বিক্রি করি নাই। আমি নিজে লাইভ ইউটিউবে, না তখন আমার ইউটিউব ছিল না, লাইভ ফেসবুকে এবং লাইভ হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ তো লাইভ। দর্শক শ্রোতা, ভিডিওটার বড় করলাম না, জাস্ট হিরো আলম ভাইরে বলবো সেফাতুল্লাহ আপনার ছেলে বলে, ঠিক আছে, কিন্তু লোকটা কেমন আপনি কিন্তু জানেন। গালিগালাজ দিয়ে কাউরে মানে ছোট করা আমার কিন্তু পছন্দ না, আমি আগেও বলেছি। তো আপনি কাকে সাপোর্ট করছেন?
সেও তো গালি দিচ্ছে, তাহলে তার আর আপনার মধ্যে কি পার্থক্য থাকছে? আমি আসলে বুঝলাম না, আপনি সেফাতুল্লাহর ভিডিওগুলো আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে যাচ্ছেন। ভেবে চিন্তে কাজ করুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কানের মধ্যে হেডফোন ঢুকাই রাখছি না, ভিডিও শেষ করতে হবে এখন। আল্লাহ হাফেজ। মনে যা আসছে তাই বলে দিছি, এটা কোনো টেলিভিশন চ্যানেল না যে আমার দেখে দেখে পড়তে হবে। কি বলেন? আবারও আই লাভ ইউ।